तो धन्यवाद आसले रे भाई खाली गान गाय मानुष रखा जाए ना और खाली एकदम बेसि कथा कई क्योंकि मानुष बसाय रखा जाए ना टुकी किस ना कईले मजा लागे ना तभी जाए होक गान सुनलाम अनेक सुंदर एकटी सुनलाम आर एहन तो आर उस्ताद कौन जाइत ना एहन हलो उस्ताद हलो मंचेर पोरे आर मंचेर मध्ये कोनो उस्ताद नाई मंचेर मध्ये हलो आमार प्रतिपक्ष आमि हलो आर चीनी ना एइ बेला हाँ आमारे तो जाइ होक हमारे कैसे जे खातिर करतो ना खातिर गान गाइतो ना सरकार साहब सारा बांग्लादेशेर मध्ये जारा शिल्पी आछे जादेर साथे आमार साक्षात होइछे हेरा आमारे खातिर करछे ना आर आमिओ तारारे खातिर करे गान गाइछि ना सम्मानी मानुषके सम्मान दिछि असम्मानी रे असम्मानी करछि मंचेर मध्ये মানে আমার ভালো রেকর্ডও আছে আমার খারাপ রেকর্ডও আছে তবে এই তারা যে তোমারে খাতির করছে না আর আমিও তারারে খাতির করছি না হয়তো মাইন্না গান গাইছি তো আপনারেও আমি মাইন্না গান করব ঠিক আছে কিন্তু খাতির আমিও করতাম না আমি উপস্থাপনার মধ্যে বলছিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম অনেকেই কয় কিন্তু শয়তানুর রাজিম শব্দটা কিন্তু শয়তানুর রাজিম না শব্দটা হচ্ছে শয়তানির রাজিম মানে নির এটা আপনারা ভালোভাবে একটু পড়িয়া দেখেন এখন আমি আউযু বিল্লাহ কেন আমি পরে কইলাম সরকার সভা আমারে তো শয়তানে ধরছে না এর লাগি আমি আউযু বিল্লাহ পরে কইছি আর যারা আরে শয়তানে ধরে তারাই কইবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এখন আমি কেন বিসমিল্লাহ আগে বললাম এটার কারণ হইল আমার দাদা উস্তাদ আপনার যিনি উস্তাদ বাউল আবেদ আলী সাহেব ওনার একটা গানে আছে যে বিসমিল্লাহর হয় না ওজন সারা দুনিয়া দিলে তামাম বিসমিল্লাহ খুলিয়া মুখের জবান খুলিলাম এনে কি এই কথা কি কইছে যে আউযু বিল্লাহ খুলিয়া মুখের জবান খুলিলাম কি গানের মধ্যে কি এটা কইছে যে আউযু বিল্লাহ বলে মুখের জবান খুলিলাম কি কইছে যে বিসমিল্লাহর হয় না ওজন সারা দুনিয়া দিলে তামাম মানে সারা পৃথিবীটা এক পাল্লায় তুললে আর বিসমিল্লাহ এক এক পাল্লায় তুললে এই বিসমিল্লাহর পাল্লা বাড়ি হবে যে কারণে এটার সম্মান সূচক সম্মান বিশাল এটার আকার ধারণ করছে যে কারণে আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম এই যে কথাটা বলছে যে বিসমিল্লাহর হয় না ওজন সারা দুনিয়া দিলে তামাম এখন বিসমিল্লাহ তুই কি আমি প্রথম কি শয়তান রে আমি প্রাধান্য দিতাম এই শালার বাড়ি কই আমি শয়তান রে আমি তা প্রাধান্য আমি দিব না এটা হয়তো অনেকেই কয় আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কয় এটা হলো যার যার ব্যক্তিগত ব্যক্তিগত বিষয় যারা মানে এই আউযু বিল্লাহ কয়েকটা জায়গায় বলা যায় একটা হলো নামাজ পড়ার আগে আপনি নামাজে বসছেন নামাজ পড়ার আগে আপনি আউযু বিল্লাহ বলতে পারবেন কারণ যাতে শয়তানে কুমন্ত্রণা যাতে না দেয় এরপরে আপনার রাগ উঠছে আপনি রাগ উঠলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলতে পারেন তাহলে শয়তান বিতাড়িত শয়তান থেকে আপনি দূরে থাকলেন এরপর একজন আর একজনের সাথে ঝগড়া লাগছে আপনি এখানে আউযু বিল্লাহ বলতে পারবেন এরপর খারাপ স্বপ্ন দেখছেন আর যাতে খারাপ স্বপ্ন যাতে না দেখেন আপনি আউযু বিল্লাহ বলতে পারবেন কিন্তু বাবাজি আমার এখনো শয়তানটাই ধরছে না যে কারণে আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম আর আদমকে যখন এই বেহেস্তের মাধ্যম থেকে বেহেস্তের মাধ্যমে যখন আদমে যখন গন্ধমকে ছিল শয়তানের দুকায় পড়ে তখন এই আদম রে ফলাইছিল জিদ্দা আর হাওয়ারে ফলাইছিল হইল শরমদ্বীপ
এই শরমদীপ একজনে কান্নাকাটি করছে শরমদীপ থাকিয়া, আর জিদ্দায় কান্নাকাটি করছে আদম আলাইহিস সালাম। এই কান্নাকাটি করার পরে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বলছিল যে হে জিব্রাইল, তুমি আদম আমার এই প্রতিনিধি, প্রতিনিধি আদমকে বলে আসো এই সূরাটা পাঠ করতো, বিসমি রাব্বি, বিসমি রাব্বি। তখন জিব্রাইল যে সময় এই সূরাটা মানে এই মুখস্থ করিয়া যাইতেছে, তখন এই যে শয়তানের সাথে দেখা হইছে, এই শয়তানের সাথে দেখা হইতেই মানে এই আউল বাউল বুঝাইয়া অনেক আলাপ আলোচনা করতে 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 এই যে আল্লাহর তরফ থেকে যে সূরাটা লয়ে গেছিল এই সূরাটা পরে আর মনে নাই, আবার ঘুরে গেছে আল্লাহর কাছে যে রাব্বুল আলামিন আমি তো সূরা বুলিয়েছি। কয় কি কয় রাস্তায় কেউ সাথে দেখা হয়েছিল? কয় দেখা হয়েছিল একজন লোকের সাথে। কয় এইটাই এলো শয়তান, বিতাড়িত শয়তান। তো কাজেই এখন আবার যে সময় এই লোকটার সাথে দেখা হইব তখন বলবা আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, তখন শয়তান দূরে থাকবে। তখন আদমকে যা বলবা যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করত, এই হইল সারমর্ম। এরপর আরেকটা মঞ্চে আমি শুনছিলাম আমার উস্তাদের সঙ্গেই, একটা মঞ্চে শুনছিলাম এই আমার উস্তাদরে জিগাইছিল, সালাম সরকারকে জিগাইছিল যে আউযুবিল্লাহ নাজিল কবে থেকে কোন দিন থেকে, তখন আপনি একটা মীমাংসা দিছিলেন যে সূরা নিয়ামল থেকে রাসুল যে সময় নামাজে দাঁড়াইছিল এই সময় আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পাঠ করেছিল, এটা হইল সূরা নিয়ামলে উল্লেখ আছে। হেই যে 15 বছর আগে যে কথাটা বলছিলেন মঞ্চে, সেই কথাটা আজকে আমার জিগাইছে না, আর আল্লাহর কি রহমত আমার মন হয়েছে। শেষ করলাম। আর আমি যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার শয়তানে না ধরবো ততক্ষণ পর্যন্ত এটা আমার মিস্টেক না, এটা আমি জানিনি কই বিসমিল্লাহির রহমানির রহিম। আর এটা বলবো আমার ছেলে ফেলে যারা যারা আমি ভয়দা করিয়া সারবাম হেরারে, আমি কইয়াম যে যতক্ষণ পর্যন্ত শয়তানে না ধরে অতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিমই কইবে, যখন বুঝবে যে তোর অবস্থা খারাপ, রাগুইট্য হত্যাছে, কাজে লাগতাছে, তখন আউযুবিল্লাহ পাঠ, আর নাহলে এই শালারে প্রাধান্য দেওয়ার দরকার নাই। কি